আচ্ছা দেখেন, সাপোজ এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইটার ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হবে, বা এটা পিএনজি সেট করা লাগবে যেন যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে এটাকে বসানো যায়। তাই তো, মানে আমরা যেভাবে করছি পেন টুল বা ল্যাসোটা আছে এইগুলো দিতে এটা পসিবল না, কারণ ভিতরে ভিতরে যেগুলো থাকে বা এইভাবে তো সম্ভব না। তো এইগুলোর ক্ষেত্রে যেটা করবেন, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ফার্স্টে সিলেক্ট করে নিব যতটুকু আসেন। এরকম যতটুকু আসে আমরা ফার্স্ট টাইম এতটুকু নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে এটা সিলেক্ট হয়ে গেলে দেখবেন যে উপরে একটা অপশন আসবে এরকম রিফাইন এডস। তো অনেকভাবে করেন, একজন এইভাবে করে বা অন্য টুল দিয়েও করা হয়, এইভাবে করতে পারেন। রিফাইন এডস একটা অপশন আসবে উপরে, এই রিফাইন এডসে গেলাম, এইখানে কিছু ভিউ মোড আছে যে ব্ল্যাক এর উপর ফেলে বা এরকম হোয়াইট এর উপর ফেলে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি। সাপোজ ওভারলেতে থাক, এইখান থেকে স্মার্ট রেডিয়াস এটা অন করে নেবেন, ঠিক আছে? নিয়ে সাদা সাদা হয়ে আছে না, এইগুলোর উপরে হালকা করে এভাবে জাস্ট টান দিবেন, বেশি ঘষার দরকার না, তাহলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে, দেখেন হোয়াইট গুলো চলে যাচ্ছে আস্তে আস্তে এভাবে ক্লিক করলে। দেওয়ার পরে এই যে আউটপুট টু আছে না, এখানে আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এরকম দিবেন, তাহলে নতুন লেয়ার এটা চলে যাবে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন একটা লেয়ার তাহলে চলে যাবে। দিয়ে ওকে দেন, দিয়ে দেখেন যেটা পিএনজি টাইপ হয়ে গেছে না। তো এখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেন, আর এই লেয়ারটাকে এটার উপরে তুলে দেন। এইতো, অনেক শুকুবের ঘষা লাগে এগুলো, আরো এই যে উঠে উঠে গেছে। তো সুন্দর করে সিলেক্ট করে নিয়ে ওইটা একটু অ্যাডজাস্টমেন্ট গুলো চেঞ্জ করে নিয়ে হালকা হালকা ঘষলে এগুলো সব চলে আসবে। দেন অন্যটা লেয়ারের উপর নিউ লেয়ার দিয়ে সিলেক্ট করে ওই লেয়ারে সেভ করতে হবে। অনেক ভাবে করা যায় এটা, বা একটু যদি বেশি হাবি জাবি থাকে ওই ক্ষেত্রে আরেকটু ঝামেলা হয়। তো ইরেজার টুল দিয়ে অনেকে করে, ইউটিউবে দেখতে পারেন অনেক ভিডিও আছে, ইরেজার টুল দিয়ে করা হয় বা এইভাবে করতে পারেন যেভাবে ইজি মনে হয় আর কি। ডিফারেন্ট যে এইখান থেকে একটু স্মার্ট অন করে নিয়ে একটু রেডিয়াস কমায় পরে নিয়ে জাস্ট এভাবে হালকা করে ঘষবেন, তাহলে চলে আসবে এগুলো। একটু যদি হালকা হালকা লাগে তাহলে এই লেয়ারটাকে দুইটা বা তিনটা কপি করে দেন, তাহলে দেখেন যে একটু জিনিসটা উজ্জ্বল লাগবে দেখতে। কন্ট্রোল জে এরকম ছিল না, এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা বা দুইটা কপি করে দেন, তাহলে একটু ডিপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা অ্যানিমেটেড ব্যানার চায়,
যে অ্যানিমেটেড ব্যানারটা প্রিন্ট রেখে দেওয়া সম্ভব না ওয়েবের জন্য, যেটা ফেসবুকে একটা ব্যানার দিবে হয়তো বা ডিসকাউন্ট লেখাটা বা সেল লেখাটা জোরবে লিখবে এরকম হবে, ঠিক আছে। সো যে ব্যানারটা ডিজাইন করবেন আপনি চাইলে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, দেন ইলাস্ট্রেটর জিপিজি সেভ করে ওটাকে ফটোশপে নিয়ে আসতে হবে, এনে আপনাকে অ্যানিমেটেড জিআইএফ অ্যানিমেটেড যেটা আছে ওটা করে জিআইএফ সেভ করা লাগে, জিআইএফ জেপিজি বা পিএনজি তে করলে ওটা হবে না, ঠিক আছে, জিআইএফ ফরম্যাটে সেভ করা লাগে। সো সাপোজ এইখান থেকে দেখেন যে আছে হচ্ছে, ঠিক আছে, এই শেপে গেলেন, এখানে কাস্টম শেপ শেপ টুল আছে, কাস্টম শেপ টুল। সো কাস্টম শেপ টুলে গেলে এইখানে অনেক ধরনের শেপ পাবেন আপনি, বা এইখানে না থাকলেও এই সাইড থেকে এইখানে দেখেন যে, হ্যাঁ হ্যাঁ ফটোশপ, এখান থেকে শেপে গেলে দেখেন যে এই টাইপের, সাপোজ আমি চাচ্ছি এটা রাউন্ড থাকবে, এইটা ঘুরবে, এইটা সাপোজ ঘুরবে, ভিতরে একটা ডিসকাউন্ট বা কিছু লেখা থাকবে এরকম চাচ্ছি। সো ফার্স্টে এই শেপ কাস্টম শেপ টুলে যাবেন, এইখান থেকে যদি অপশন না থাকে তাহলে যে সেটিংস যাবেন, এই সেটিংস থেকে এখানে শেপসে গেলেই এটা চলে আসবে, দেন এখান থেকে যে এইটা এই শেপটা, এখন এটাকে গ্রেডিয়েন্ট করে নেন। গ্রেডিয়েন্ট করার জন্য হচ্ছে এফেক্টস থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এরকম রাখতে হবে যে কারণ ওটা ঘুরবে, এটা মেনলি তো ঘুরে তো না, ওদের সাইড চেঞ্জ করে, বাট মনে হয় জিনিসটা ঘুরতেছে, ঠিক আছে। সো গ্রেডিয়েন্ট করে আপনি দুইটা কালার দেবেন, এই সাইডে একটা কালার থাকবে, এই সাইডে একটা কালার থাকবে, এরকম করে যে এতটুকু শুধু ঘুরবে আমার। ওকে ওকে দিলাম, দেন হচ্ছে এটাকে অ্যানিমেটেড করার জন্য আমরা যাবো হচ্ছে উইন্ডোজ থেকে টাইমলাইন, উইন্ডোজ থেকে টাইমলাইনে যাবো, গেলে দেখেন যে এখানে একটা আসতেছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, এই যে তো ক্রিয়েট ভিডিও টাইমলাইনে ক্লিক করব, করলে এখানে শেপ ওয়ান আছে, মানে এই শেপটা শেপ ওয়ান, এটাকে ওপেন করলে এই যে স্টাইলে যাব, স্টাইলটা সিলেক্ট করব, করে এই যে লেয়ার আছে এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশন গেলে এইখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করবো আমরা, করে যে অ্যাঙ্গেল আছে না অ্যাঙ্গেলটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দিব। সো ফার্স্টে সাপোজ দিলাম 90 ডিগ্রি, তাহলে এইখানে একটা পয়েন্ট অ্যাড হবে, যে এরকম একটা পয়েন্ট অ্যাড হবে, দেন এইটাকে একটু সরাই নিয়ে এসে আবার আমরা এই লেয়ারে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, যে 90 দিছিলাম এখন আবার দিব হচ্ছে সাপোজ -89 দিয়ে ওকে করেন, তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড হচ্ছে, দেন আবার একটু সরাই নিয়ে আবার লেয়ারের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান, হ্যাঁ এখন দেন হচ্ছে 92 বা 93 দিয়ে দেন, 93, তাহলে তিনটা অ্যাঙ্গেল হচ্ছে না, এই তিনটা অ্যাঙ্গেল জাস্ট চেঞ্জ হবে, বাট মনে হবে যে ও ঘুরতেছে, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে ছোট করে দেন, এটাকে ছোট করে দিই, দিয়ে এখন প্লে দেন, এটা নেওয়া হয় না, এইখান থেকে লুপ প্লেব্যাক দিয়ে দেন, তাহলে বারবার ও করবে, ঠিক আছে। কিন্তু ওখানে জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে, একবার 90 হচ্ছে, একবার -89 হচ্ছে, একবার 93 হচ্ছে, হ্যাঁ। সো এটাকে এখন জিআইএফ এ সেভ দেওয়া লাগবে, আর পিছনে আপনি আপনি যে ফ্ল্যাট ডিজাইন করছেন ওই ফ্ল্যাটটা নিচে থাকবে, উপরে জাস্ট আপনার যেখানে ওইটা বসানোর দরকার ওইটা আগে একটি প্ল্যান করে রাখবেন, যে আমার এইখানে জিনিসটা বসবে বা এখানে জবে লিখবে ওইখানে জিনিসটা বসাই দিবেন, আচ্ছা এটা জিআইএফ জিআইএফ
ছবি নিয়ে কিভাবে করবেন? এখন দেখেন যে এরকম টাইপের জিনিসটা মনে হবে যে ঘুরতেছে আসলে, কিন্তু ও জাস্ট অ্যাঙ্গেল চেঞ্জ করবে, ঠিক আছে? আবার জোরে ঘুরবেন, আস্তে ঘুরবে, এটাও এখান থেকে সেট করে দেওয়া যায়। এই সেট টাইম লাইন ফ্রেম রেট, এখানে যে 30 আছে সাপোজ 60 করে দেন। এখন দেখেন যে কি অবস্থা হয়, একটু আস্তে ঘুরবে, ঠিক আছে? বাজে একটু কমাই দেন তাহলে জোরে ঘুরবে। এটা ফাইবারে চালু করছিল, এখন ফাইবার অফ করে দিয়েছে। এটা ফার্স্টে ফাইবার এরকম ছিল, মাঝখান দিয়ে হয়তো বা অর্ডার না এরকম লিখা আসতো, যেটা হয়তো যে গিগে এরকম হয়তো বা জ্বললে লিখবে এটা বাইরে চোখে পড়তো। দেন পরে ফাইবার এটা অফ করে দিয়েছে এবং যাদের ছিল সবাইকে রিমুভ করেছে। হ্যাঁ না, এটা তাহলে বেশি চোখে পড়তেছে বাইরে, অন্যগুলো বাইরে চোখে পড়তেছে না, বাইরে বেশি সেল হচ্ছে এই জন্য। না না না, জাস্ট ইয়ারি মানে এই জিআই রিমুভ করেছে অ্যাকাউন্ট না। তো এইভাবে এখানে অর্ডার নাও লিখে দিলাম। এইরকম দিলেন, দেন এটা জাস্ট ভিতরে থাকবে, এইটা এরকম কি হবে, বা চাইলে এইটাও জ্বলবে লিখবে এরকম করতে পারেন, ঠিক আছে? আবার এই লেখাটা দেখেন এটা কোথা থেকে শুরু হবে, এইটা আবার এখান থেকে দেখা যেতে হবে যে পরে আসতেছে, কিন্তু একটু জাস্ট সরাই দেন তাহলে ওইটা লেখাটা থেকে যাবে বা একটু পর থেকে আসা শুরু করবে। এই একটু পরে আসবে লেখাটা, বা যদি মনে করেন একটা লেখা জ্বলবে লিখবে এরকম হবে সেক্ষেত্রে সব একটা লেখা লেখেন। সো যাচ্ছে যে এইটাই জ্বলবে লিখবে এরকম হবে বা কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হলে তো চোখে লাগবে। সেম ভাবে যান স্টাইল, সো এখান থেকে করতে হবে ফার্স্টে আপনি এটাকে আমি এফএক্স থেকে কালার ওভার লিখি, দিয়ে সাপোজ ফার্স্টে রেড কালার দিলাম, ওকে। দেন একটু সরায় নিয়ে এসে আবার এফএক্স থেকে কালার ওভার লে যাই, যে এখানে একদম ব্লু দিন, একটা পয়েন্ট অ্যাড হয়েছে। আবার একটু সরাই, আবার এফেক্টস দিয়ে কালার ওভারলে সাপোজ একদম গ্রিন টাইপ একটা দিন, ওকে। এটাকে কমাই দিন, এখন যদি প্লে দিই তাহলে তিনটা কালার প্লে হবে না এরকম টাইপের, ঠিক আছে? বা হয়তো চাচ্ছেন যে এরকম অনেকগুলা থাকবে, এক এক মানে একটা একটু বাবা জ্বলবে লিপে হয়ে একটা ফুল ওয়ার্ড হবে, একটা করে আসবে, তাহলে সেক্ষেত্রে একটা করে লেখেন। যে ফার্স্টে সাপোজ সি লিখলেন, দেন হয়তো এটাকে কপি করলাম, করে হচ্ছে এখানে ও লিখলাম, আবার এইটাকেই কপি করে এইখানে ডি লিখলাম, তারপর এখন তিনটা সি ও ডি এইখান থেকে সরাই সরাই দেন, এইটা একটু পরে দেন, এইটা একটু পরে, এইখান থেকে তিনটা পরে দিছি, তাহলে দেখা যায় যখন এটা মুভ করতে এইখানে যাবে তখন ওটা আসবে দেন ডিটা আসবে, এরকম হবে। আর এইখান থেকে এইগুলোকে সব কমাই দেন,
নাহলে চলতেই থাকবে। তাহলে এখন প্লে করলে দেখেন কি হয়, এইভাবে জাস্ট ফুল ওয়ার্ডটা আসবে, সেক্ষেত্রে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সিটা তাহলে একটু কমাই দেন, একটু বাড়াই দেন, তাহলে সিটাও পরে আসবে। এই যে এখানে যেভাবে দিবেন ওইভাবে ও প্লে করবে। এখানে একটু তাহলে আর একটু সরাই সরাই দেন, তাহলে সিটাও চলে যাবে। এখন দেন এটাকে সেভ করতে হবে ফাইল থেকে, এক্সপোর্ট, এখানে দেন যে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি দেন। এখানে জিআইএফ আছে, এই যে এই জিআইএফ এ সেভ করলে দেন কিন্তু এটা অ্যানিমেটেড হবে, আদারস হবে না। তুই যে পিজা পিএনজি সেভ করলে তাহলে শুধু এটা দেখাবে আর কিছু না, জলবি লিখতে হবে না, জিআইএফ এ সেভ করা লাগবে জিআইএফ। ঠিক আছে, সো আপনি ফার্স্টে ওটাকে ইলাস্ট্রেটর ডিজাইন করেন, ইলাস্ট্রেটর ডিজাইন করে ওইটাকে সেভ, জেপিজি সেভ করে ফটোশপে নিয়ে আসেন, নিয়ে এসে যে এখানে জায়গা রাখছিলেন যে এখানে আপনি এরকম করবেন ওই স্পেসটাতে এরকম করে দেন, দিয়ে জিআইএফ সেভ দেন। আপনি এই ফ্ল্যাটটা ডিজাইন করছেন, আপনার জায়গা রাখছেন যে এইখানে সাপোজ আপনার লোগোটা চলবে লিখবে, তখন এই জেপিজিটা নিয়ে এসে এইখানে কাজটা করেন। এখন হচ্ছে এই টাইম লাইনে যে ওইভাবে করে জিএফ সেভ দেন, তাহলে এখন জেপিজি জেপিজি শুধু জেপিজি নিয়ে আসেন। কালার চেঞ্জ করা দেখাইছি না, যে কোনো পিএনজি লোগোর কালার চেঞ্জ করা, কালার ওভারলে দিয়ে, কালার ওভারলে দেখাইছি না গত ক্লাসে, যে কোনো পিএনজি ইমেজ যদি কালার চেঞ্জ করতে চাই আমি সেক্ষেত্রে কিভাবে করবো। সাপোজ ক্লায়েন্ট এরকম একটা ছবি দিল আমাকে, বলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। তাহলে এক কালারের ব্যাকগ্রাউন্ড দেখাইছি, কেউ রিমুভ করবে না কি করে। আমি এটাকে নিয়ে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, দেন যে কালারটা রিমুভ করবো ওটা ক্লিক করবো, করে ফাজিনেসটা কম বেশি করে দেখবো যে কোনটায় পারফেক্ট আসে। ওকে, দেন কি সিলেক্ট থেকে সিলেক্ট ইনভার্স, ইনভার্সে গেলে যে বাইরেরটা রিমুভ হয়ে যাবে, শুধু ভিতরে প্লাস সিলেক্ট থাকবে। এখন এই অবস্থা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেই
সিলেক্ট থেকে কালার রেঞ্জ এখান থেকে হোয়াইট উপর ক্লিক করব, ওকে, দেন সিলেক্ট থেকে সিলেক্ট ইনভার্স, তাহলে বাইরেটা চলে যাবে। এখন জাস্ট কন্ট্রোল জে দিলে দেখুন একটা লেয়ার হয়ে যাবে, নিচের থেকে হাইড করে দিলে এটা পিএনজি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন যদি এটা কালার আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই যে এফএক্স থেকে কালার ওভারলে, কালার ওভারলে দিলেই এটাকে আমি যে কালার দিব সেটা ওই কালারই হয়ে যাবে। এই টাইপের গুলাই করতে পারেন, নর্মালি কিভাবে করবেন এরকম হলো যে যে বাইরে যে বাইরে যে স্টোরটা আসে এটা কি করব, স্ট্রোক করব। কিভাবে করব স্ট্রোক, আজ এফএক্স থেকে এখানে স্ট্রোক আছে না, যদি এখান থেকে দিম এরপর কি করব, আচ্ছা স্ট্রোক আসলো তারপরে সাইজ বাড়াবো তাহলে কি হলো পুরাটা এই কালার হয়ে যাচ্ছে এরকম হবে। এটা তো বাইরে দিয়ে আছে, এই যে এখান থেকে ইনসাইড আউটসাইড সেন্টার আছে, এখান থেকে আউটসাইড দিয়ে দেন, এই যে এটা ছিল হচ্ছে এরকম ছিল বা হয়তো বা সেন্টার ছিল, এটাকে আউটসাইড দিয়ে দেন, আউটসাইড দিলে এই যে জিনিসটা এইভাবে তখন আসবে বাইরে দিয়ে, যদি ভিতরে না চান তাহলে ভিতরে পেন টুল দিয়ে এগুলোকে ফাঁকা করে দেন। ঠিক আছে, এফএক্স থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে যে কালার দিবেন সেই কালার সিলেক্ট করে এইখান থেকে আউটসাইড দিয়ে দেন, বা এখানে 9 দিলে মেবি হয়ে যাবে 10, এই তো ওকে, তাহলে ওই শেপ অনুযায়ী বাইরে দিয়ে স্ট্রোক হয়ে যাবে। বেশি কঠিন লাগে, বেশি কঠিন তাহলে শুধু ওই যে ব্রাইটনেস কমানো বাড়ানো আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ শেখেন, কারণ কোনো একটা ইমেজ দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না লাগতে পারে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখেন যে শুধু এখানে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে যান, নিয়ে আবার ইলাস্ট্রেটরে কাজ করেন। মাঝখানে গুলো ইয়ে করে দেন, কালার করে দেন। এখন কি করতে যাচ্ছেন, গিগ একবার সবাই 5টা কয়েন আমি একবারে চেক করে দেব সবগুলো, একদিন টাইম নিয়ে একবার চেক করে দিই, আর এর মধ্যে যদি বাই রিকোয়েস্ট আসে বাই রিকোয়েস্ট পাঠানো শুরু করে, অনলাইন থাকেন শেয়ার দেন আর বাই রিকোয়েস্ট পাঠানো পাঠাতে থাকেন। আপনার কি প্রবলেম হয়েছিল একটা, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভারও হিউজ কাজ পাওয়া যায় এবং সিম্পল সিম্পল ইয়েগুলাই হয়,
ওই যে অ্যামাজন বা ইবের প্রোডাক্ট গুলাকে রিমুভ করার জন্য ওদের আপলোড করার জন্য রিমুভ করা লাগে, যেমন যে এরকম ছোট ছোট জুতার ছবি বা এই টাইপের ইমেজ গুলা, এই টাইপের হয় ম্যাক্সিমাম। যেই টাইপের গুলো পেন টুল দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন এগুলো। যেই টাইপের গুলো এখন সিম্পল ছবি ম্যাক্সিমাম পাবেন। যেরকম বিভিন্ন প্রোডাক্টের জন্য পাওয়া যায়, বাট এগুলো প্রাইস গুলা কম হয়, এটাই সমস্যা। ভেক্টর একটা করেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা গিগ করেন, সবাই এই দুইটার কাজ ইজিলি পাওয়া যায় বা নতুন অবস্থায় পাওয়া যায়। ভেক্টর কঠিন কই, ভেক্টর একটা করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা করেন, বিজনেস কার্ড আর ফ্লায়ার এই চারটা রাখেন, বাকি আর একটা বা বাকি তিনটা যে কয়টা ইচ্ছা করেন যা যেটা বলছেন এস্টিমেট করতে পারেন করেন। ইনস্টল করতে গেলে ফটোশপ নেট কানে সব করে করতে হবে, ট্রাই দিয়ে করবেন। শেষ হয়েছে এখনো স্থির জ্ঞান? আচ্ছা কি জানো বলতে আপনার নাম দিয়ে করেন তাই হবে, এবং ফার্স্ট টাইম লাস্ট টাইম দেখুন না, আপনার নামটা দুটো থাকবে না। জিমেলে সমস্যা নেই, আপনি অনন্যা কিছু একটা দিয়ে বা অনন্যা খান দিয়ে প্রোফাইল করেন, সমস্যা নেই। ভেরিফিকেশন এখনো ওটাভাবে শুরু করে নাই, জাস্ট ভেরিফিকেশন এখন হচ্ছে জাস্ট আপনার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তাহলে এখন আর লাগবে না। একটা দিয়ে করলে হবে, সমস্যা নেই। আগে থেকে কোনো বায়ার থাকলে এগুলোকে ফরওয়ার্ড করা যেত, বাট এখন আবার যেটা করছে যে ফাইবারের এরকম একজনে হয়েছে যে ও ফরওয়ার্ড করতেছিল অন্য একজনের কাছে, সে কাজটা করে দিতে পারে নাই, পরে ক্লায়েন্ট আবার এটাকে ফাইবারে কমপ্লেন করছে। করার পরে এখন ফাইবার নাকি যে রেফার করছিল তার দিক রিমুভ করে দিয়েছে না, তার অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছে এরকম করছে, ঠিক আছে, সেই জন্য কাউকে রেফারও করতে পারি না। যে ওইটা প্রায় মিনিমাম $150 মেনু হইতো, এটা যেটা বললাম না 10 পেজ বা 12 পেজ চলে আসতো, 65 ইমেজ ছিল, 65 ইমেজ ছিল, তো যদি পার পেজে 5টা করে ইমেজ হয় তারপরে প্রায় 12 পেজ হইতো, $10 করে নিলে $120 বা এরকম $150 চলে আসতো। মানে বললাম ঢাকার বাইরে গেছিলাম যে ওইখান থেকে এসে আর ইচ্ছা করে নাই। আপনার দিলে 1 স্টার খাবো। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, আমার নেক্সট দিন দেখবো এটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্লিড বক্স পেতে অপশন নাই, ডিজাইনের ক্ষেত্রে ব্লিড বক্স পেতে অপশন নাই, তো এইটা আমরা ফটোশপ দিয়ে কীভাবে করবো, প্লাস কীভাবে হচ্ছে নাম দিয়ে গ্রুপ করে সাজায় করবো সুন্দর করে, এইগুলো নেক্সট ক্লাসে দেখবো ফ্লায়ার, প্লাস বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে নেক্সট ক্লাসে দেখা দেবো, ঠিক আছে। এরকম একটা ফ্লায়ার ডিজাইন আমরা ফটোশপ দিয়ে করবো, আর এরপর আবার UX ডিজাইন আসবে, সো এই সিম্পল যদি ফ্ল্যাগ গুলো না পারে ওইগুলো আরো টাফ হয়ে যাবে।
এটা এরকম একটা জিনিস নিয়ে এসে মাস্ক ক্লিপিং করে এরকম করা, বা এই যে গ্রুপ করে করে সুন্দর করে নাম দিয়ে সাজায় বসানো করা, এভাবে টোটাল একটা জিনিস করতে হবে। কোনটাতে করবেন তাহলে? ইউএক্স করবেন কিভাবে? এটা তো ছোট এ4 সাইজ, এটা কতটুকু? তাহলে আপনি ইউএক্স এ গেলে কি করবেন? তোরা তো ইউএক্স এ গেলে মাথা খারাপ হয়ে যাবে। না যেটা আপনি করেন পরে, কিন্তু আমাকে তো করাতে হবে। এই যেটা ফুল পেজটা, তাহলে কিভাবে করবেন? এই ফুল পেজ, এটারই 4টা ক্লাস থাকবে, 1000 লেয়ার হবে মিনিমাম। ফ্ল্যাট তো ইজি আছে, এইখানে জাস্ট এতটুকু যে কাজ আছে ফ্ল্যাটের মধ্যে অতটুকু কাজ আছে, নিচে তারপরে পড়ে আছে। আর এখানে হবে হচ্ছে এই টোটালটা একটা পার্ট, এই একটা জাস্ট গ্রুপ হবে, এই একটা গ্রুপের মধ্যে যাই থাক না কেন 1000 লেয়ার থাক, সমস্যা, বাট গ্রুপ হবে একটা। এটা ফার্স্ট আমার, এটা হচ্ছে যে জাস্ট ইমেজ দিয়ে সেভ করেন, বা এটা হচ্ছে মেনু বার লিখে সেভ করেন। দেন এরপর হচ্ছে ওয়েলকাম টু, ওই যে অ্যালেনটা, এটা একটা গ্রুপ হবে। দেন এটা একটা গ্রুপ হবে, অ্যাপয়েন্টমেন্ট, এরকম প্রতিটা নাম দিয়ে অফার্স, এখানে গ্রুপ হবে, এরকম প্রতিটা নাম দিয়ে 5টা 7টা 8টা গ্রুপ থাকবে এখানে। ওইগুলো খুললে আবার 1.5 হাজার 2000 লেয়ার আসার সমস্যা নেই।